শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের স্কুল কলেজে মোবাইল ফোন নিয়ে আসা বন্ধ করা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন ঢাকা সাত আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম। সোমবার সকালে পুরান ঢাকার মিল্লাত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দিয়ে বিদায়ী অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষ যে কোনো প্রতিষ্ঠানে লেগে থেকে অক্লান্ত পরিশ্রম করলে জীবনে সফলতা আসবেই। পরীক্ষা ভালো রেজাল্ট করিনি, আমার বাবা আমাকে ফেলে বিদায় করে দিল, তখন আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। সেদিন যদি আমার বাবা যদি না বিদায় না করে না বাদ দিয়ে যদি আমাকে যদি আমার বাবার সঙ্গে রাখতো, তাহলে হয়তো আমি তখন হতে পারতাম না। আমার বাবা আমাকে মেরে বিদায় করে দেওয়াতেই পরবর্তীতে আমি বাদাম তুলে এসে আজকে ওখান থেকে তিলে তিলে ছোট থেকে বড় হয়ে কাজ করে করে আজকে আমি একজন ব্যবসা সমাজসেবক, ওয়ার্ড কমিশনার, এমপি, সব কিছু হচ্ছি। অক্লান্ত পরিশ্রম যদি থাকে, তোমার মন যদি অক্লান্ত পরিশ্রম থাকে, তুমি করতে পারবা। একটা কথা আছে, যে কোনো কাজে লেগে থাকো, লেগে থাকলে উন্নতি হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত 2021 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার মানকে আরও উন্নত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলেও জানান হাজী মোহাম্মদ সেলিম। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে কোনো প্রকার গ্রুপিং করা চলবে না। এদিকে ভালো রেজাল্ট করে দেশের জন্য কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। এর আগে পুরান ঢাকার আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষাদের বিদায়ী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান হাজী মোহাম্মদ সেলিম।